আজকে আমার অনেকে আমার বন্ধু আমার প্রতিবেশী আমার স্টুডেন্ট যারা এই ছাদ বাগানটা দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকে অ্যাকচুয়ালি ভিডিওটা করছি। এই ছাদ বাগান করতে খুব একটা জায়গার প্রয়োজন হয় না, আপনি আপনার টবে বিভিন্ন রকমের আপনার পছন্দ অনুযায়ী অ্যাকচুয়ালি লাগাতে পারেন। আমি প্রথমে বাগান বিলাস দিয়ে শুরু করছি। বাগান বিলাসে প্রতি বছরই সারা বছরই ফুল ফুটে, যদি আপনি ডালপালাগুলো সময় মতো কেটে দেন। আমি এবার কেটে দিয়েছি, দেখলাম যে ফুল আসা শুরু করেছে। আই থিঙ্ক এখানে এই গাছটাতে তিন রকমের ফুল হয়, সাদা, গোলাপি আর হচ্ছে ম্যাজেন্টা কালার। তো ম্যাজেন্টা এসে গেছে, দেখা যাক বাকি দুই রকমের ফুলের জন্য অপেক্ষা করছি। এইগুলো আমার একটা পেঁপে গাছ, এখানে প্রায় দশটা পেঁপে মতো ধরেছে। আমি নেট দিয়ে দিয়েছি যাতে পোকা থেকে বাঁচা যায় বা পাখি থেকে বাঁচা যায় অ্যাকচুয়ালি। আর একটা ছোট্ট একটা টুনি ঠিরিয়ে হচ্ছে, এটাতেও দেখি যে পেয়ারে এসে গেছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আমরা বেসিক্যালি গোবর সার আর সবজি এগুলো ব্যবহার করি, সবজির খোসা, কলার খোসা, ডিম, এই সমস্ত খোসা ইউজ করি। এটা ধুন্দুল, ধুন্দুল হচ্ছে ধুন্দুল অ্যাকচুয়ালি দেখাই আপনাদের ছিল এইটা ঝুলে আছে। এরকম সাজনে গাছ দিয়েছি আবার তার অনেকগুলো দেখেন, বেশ ভালো ধুন্দুল হয়েছে অ্যাকচুয়ালি। গত লাস্ট দু মাস থেকেই আমি ধুন্দুল খাচ্ছি, ধুন্দুল, ঢ্যাঁড়স, শিম, এগুলো কাঁচামরিচ এগুলো খাচ্ছি। এই আছে হলো লেবু, ঢ্যাঁড়স, এখানে কার বোম্বে কাঁচামরিচ যেটা বলে, বড় ধরনের কাঁচামরিচ ঝাল হয় সেটা করার চেষ্টা করেছি। এই হলো টমেটো, এটা বীজ থেকে উঠছে, ছোটো, এটাও ছোটো বাট এগুলো বেশ আগে আগে হয়ে গেছে। এটাও হয়েছে, এখানে কিছু কাঁচামরিচ গাছ আছে, জাস্ট ওয়াটার পটগুলো আমি ইউজ করে এটা করেছি, চাইলে আপনি করতে পারেন, খুবই সহজ এবং বেশ ভালো মরিচ হয় প্রত্যেকটাতেই, প্রত্যেকটাই ভালো আছে। এগুলো জাম্বুরা, জাম্বুরা আমি একটা দুটো হয়েছে, তার মধ্যে একটা আমরা খেয়েছি অলরেডি, বেশ মিষ্টি। এই হলো টমেটো, একইভাবে টমেটোর গাছ বীজ থেকে হয়েছে, তিন সপ্তাহ লেগেছে, এখনই ফুল এসে গেছে, আশা করছি যে এই সপ্তাহে আমরা ফল দেখতে পাবো। এটা হচ্ছে জামরুল, লাল রঙের হয়, মিষ্টি। আরও কিছু টমেটো আছে, এখানে কলমি শাক আছে, যথেষ্ট কলমি শাক ছিল প্রতিটা গাছের গোড়ায় গোড়ায়, কিন্তু ভালো ফলনের জন্য এক গাছের সাথে আরেক গাছ না রেখে তুলে দিয়েছি। এ হচ্ছে ড্রাগন, ড্রাগনের ফুল এসেছিল, আমার অ্যাকচুয়ালি আমার ফ্রেম করা উচিত ছিল, আশা করি এবার নেক্সটে আমরা ড্রাগন ফলও দেখাতে পারবো। এই হলো শশা, বেশ ভালোই শশার ফুল এসছে, শশাও এসছে, শশাও হচ্ছে ভালো। এই যদি দেখেন যে এখানে দুটো, ওখানে একটা, বেশ ভালো ফলন এসছে। এটা হচ্ছে আর একটা বড় জাতের লেবু গাছ, সুগন্ধি লেবু, প্রায় কুড়িটার মতো লেবু এখানে হচ্ছে। এ হলো পেয়ারা গাছ, হাই পেয়ারা বলে এটাকে, পেয়ারাটার একটু বৈশিষ্ট্য হলো এটা অন্য পেয়ারা গাছ থেকে ভিন্ন, এটার পাতা প্রিন্টের মতো দুই কালারের, এবং পেয়ারাগুলোও একইভাবে ডিফারেন্ট কালারের হয়। সো এটা বেশ খেতে খুব মিষ্টি। এই হলো কামরাঙা গাছ, আপনারা আগে দেখে থাকবেন, গাছে কোনো পাতাই দেখা যাচ্ছিল না ফুলের জন্য, এখন দেখেন কীরকম কামরাঙা হয়েছে, যথেষ্ট কামরাঙা হয়েছে, প্রতিটা গাছে 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 কামরাঙা, ডালে ডালে কামরাঙা, যেভাবে পাতার কামরাঙা একই রকম বলে বোঝা যায় না, বাট এগুলো সবই কামরাঙা। তারপর এটা সফেদা, সফেদাও হয়েছে, ভালো সফেদা হয়েছে, ছোট্ট একটা গাছ কিন্তু হচ্ছে শিম, খুব ইন্টারেস্টিং, দু ধরনের শিমের বীজ অ্যাকচুয়ালি আমি রোপণ করেছিলাম, তার মধ্যে পার্পল অ্যান্ড গ্রিন, গ্রিন আমরা দু মাস থেকেই খাচ্ছি, কিন্তু পার্পলটা জাস্ট
ফ্লাওয়ার আসতে শুরু করেছে, গ্রিন শিমগুলো হচ্ছে এই হাল। বেশ দু তিন জায়গায় আমি লাগিয়েছি, আমরা দু মাস থেকে এই খাবার খাচ্ছি শিম অ্যাকচুয়ালি। এই হলো পেঁপে, আরও কিছু পেঁপে গাছ লাগিয়েছি, আশা করি আর দু তিন মাস পর ফলন হবে। এটা আরেকটা দেশি পেয়ারা গাছ, বেশ ভালো বড় বড় ডাসা পেয়ারা হয়, খুবই মিষ্টি। এই ডালিম, ডালিমে ফুল এসছে, আশা করি দেখাতে পারবো ডালিম যখন ধরবে। এগুলো আমরা ঠিক পাশে আমরা রেখেছি, আমরাটা দেখেন বেশ ভালো ফলন হচ্ছে, দেখেন বেশ ভালো সুন্দর হচ্ছে। আই থিঙ্ক আরও ধরেছে ছোটো ছোটো। ওখানে আমরা লাল শাকের একটা ছোট্ট ব্রাশ করেছি, যাতে করে নেট দিয়ে রেখেছি, যাতে করে পাখি এসে না খেয়ে ফেলে, এটা ইউজুয়ালি পাখি খেয়ে ফেলে। এটা একটা তেজপাতা গাছ, এখানে কিছু কুমড়ো লাগিয়েছি সাথে করে, এটাকে অনেকে বলে টাকা মানিক পাতা, ভিতরে আছে কিছু যাতে করে ভর্তাটা খাওয়া যায়। আর ঢ্যাঁড়স আছে, এটা হচ্ছে চেরি, চেরি এবার হবে একচুয়ালি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে চেরি হয়। দুটো চেরি গাছ আছে, এটা একটা চেরি একটা চেরি, সাথে ঢ্যাঁড়স আছে। মোটামুটি আমার ঢ্যাঁড়স গাছ আছে প্রায় 7-8টা, প্রতিদিনই 10-12টা 5-6টা এরকম তোলা যায়। এই হলো অ্যাকচুয়ালি শিম, যার জন্য আমি বহুদিন থেকে এক্সপেক্ট করছিলাম পার্পল কালারটা। সবুজ শিম তো আমরা 2 মাস থেকে খাচ্ছি, কিন্তু পার্পলটাই আসতে শুরু করেছে। আই থিঙ্ক দুটো মিলিয়ে একসাথে হচ্ছে। আর এই হলো আমরা পালং লাগানোর কিছু প্রয়াস করেছি, নেট দিয়ে ঢেকে দিয়েছি। এখানে কচু শাক আছে, ওখানে পুঁই আছে। সো এই হলো আমাদের, আমার ছোট্ট বাগানের কিছুটা প্রয়াস। এখানে আরও কিছু গাছ, ফ্রুটসের গাছ আছে আর ফ্লাওয়ারের গাছ আছে। এখানে আমরা মিষ্টি আলু শাক লাগিয়েছি, এখানে কিছু বীজ লাগানো হয়েছে। এই হলো বড়ই গাছ, বেশ বড়ই এসছে, বড়ই যদি দেখেন এই যে এসছে ছোটো ছোটো, আস্তে আস্তে আশা করি বড়ো হবে। তারপর এখানে আরও শিম, শিম গাছ, এই হলো ঢ্যাঁড়স, বেশ বড়ো ঢ্যাঁড়স হয়েছে। ঢ্যাঁড়সের শিম অ্যাকচুয়ালি পাশেই পাশাপাশি হচ্ছে। অ্যান্ড দেন বেগুন গাছ, আমাদের মোট 5-6টা বেগুন গাছ, এই দুটো মাত্র বড়ো হচ্ছে। এইটাতে বেশ ফলন হয়েছে, এর আগেও আমরা খেয়েছি, এখন ছোটো ছোটো এসছে। এখানেও আরেকটা এরকম সাইজের হয়, আশা করি বেশ ভালো ফলন হয় বেগুনের, আমরা অনেকগুলো নিয়েছিও। এক একটা গাছে 5-6টা বেগুন হয়। এটা অনেকগুলো লেবু গাছ আছে, আমাদের কিছু কেটে দিতে হবে। আর এখানে আমাদের কিছু বিশেষভাবে এই সিজনে, শীতের সময় যে শিউলি নিয়ে মানুষ অনেক কথা বলে, যে শিউলি নিয়ে আমাদের অনেক গল্প হয়, অনেক কবিতা অনেক উপন্যাসে লেখা হয়, সেই শিউলি দেখেন আজকের তোলা শিউলি কত, আজকের শুধু গাছের থেকে তোলা এই শিউলি ফুটেছে। সাথে নয়নতারা, নয়নতারা নয়ন মিলেই আসলে ভেসেছে। কিছু আছে রঙন, রঙন অ্যাকচুয়ালি ফোটে হয়, এখন কলি দেখাচ্ছে, কলি আছে। তারপর জবা, হাসনেহেনা, সাদা জবা, গন্ধরাজ, রাধাচূড়া, এই কিছু কিছু আমাদের ফুলের গাছ আছে। যদি এট এ গ্লান্স দেখি আমাদের বাগান, এই হচ্ছে আমাদের ছোট্ট একটা প্রয়াস। এইভাবেই আমরা আমাদের বাগান করার চেষ্টা করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারাও চেষ্টা করবেন এরকম, যার যার ছোটো স্পেস আছে, একটু বারান্দা একটু ব্যালকনি অনেক গাছ লাগানো যায়। আমার ব্যালকনিতে প্রচুর গাছ আছে,
আমি আপনাদেরকে আরও অন্য একদিন ভিডিও করে দেখাবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, চেষ্টা করেন গাছ লাগাতে, নিজে সবুজ হন, অন্যকে সবুজ রাখেন, আর প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে আমাদের এইটুকু প্রয়াস আশা করি কাজে লাগবে। কারণ আমরা বিশ্বাস করি বিন্দু বিন্দু জলে যদি সমুদ্র হয়, সাগর হয়, তাহলে আমাদের এই ছোট্ট ছোট্টো প্রয়াসেও প্রকৃতি ভারসাম্য বজায় রাখবে এবং আমরা একটা সুন্দর এনভায়রনমেন্ট পাব যেখানে আমাদের নিজস্ব ডেইলি নিডসটাও মিটবে এবং একই সাথে অক্সিজেন একটা তৈরির একটা সুন্দর প্রয়াস হবে। অনেক ধন্যবাদ আপনাদের, ভালো থাকুন।